তো বন্ধুরা ফের আরও একবার বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে চলেছে আরও একটা শক্তিশালী নিম্নচাপ যেই শক্তিশালী নিম্নচাপটা কিন্তু কিছু দিনের মধ্যে একটা বিধ্বংসী পর্যায়ে চলে যাবে তো বন্ধুরা এই শক্তিশালী নিম্নচাপ যেটা নতুন করে সৃষ্টি হবে বঙ্গোপসাগরে সেই শক্তিশালী নিম্নচাপ কি বাংলার দিকে ধেয়ে আসবে নাকি ফের আরও একবার দক্ষিণ ভারতের বুকে আছড়ে পড়তে চলেছে সম্পূর্ণ লেটেস্ট লাইভ আপডেটের মাধ্যমে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এছাড়াও বন্ধুরা আজকের দিনকে কিন্তু কিন্তু একটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের আনাচে কানাচে একাধিক জেলাতে তৈরি হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাতে আলিপুর হবা দপ্তরের তৈরি হতে পারে পরবর্তী দিনগুলোতে এছাড়া বন্ধুরা শীতের ব্যাপারে কি আপডেট দিচ্ছে আলিপুর আবা দপ্তর সেই ব্যাপারে সম্পূর্ণ লেটেস্ট আপডেটগুলো কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো ভুলেও আপনি ভিডিওটা একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখন পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময় পরবর্তী সময় শীতের সম্পূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে আমরা একদম সরাসরি উপগ্রহ মোটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এই মুহূর্তে কিন্তু অনেকটাই শান্ত অবস্থায় রয়েছে অর্থাৎ দুদিন আগে যে ভয়াবহ বন্যার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল উত্তরপ্রদেশ এছাড়াও কিন্তু দক্ষিণ ভারতের একাধিক তামিলনাড়ু চেন্নাই পুদুচেরি সহ একাধিক জেলাগুলো এই মুহূর্তে কিন্তু কিছুটা একটা আংশিক মেঘলা পরিস্থিতি থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু খুবই কমে গিয়েছে এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আমরা বেশিরভাগ অঞ্চলেই রোদ ঝলে ভাব দেখতে পাচ্ছি তবে কোথাও না কোথাও কিন্তু একটা দমকা বাতাসের সাথে সাথে একটা সাদা মেঘের কিন্তু একটা ঘন ঘটা এই মুহূর্তে দক্ষিণ ভারতের দক্ষিণবঙ্গের মূলত একাধিক জেলাতে কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খানিকটা হলেও কিন্তু সাদা মেঘের আবারও কিন্তু প্রত্যাবর্তন শুরু হয়ে গিয়েছে পশ্চিম বাংলার কাছে এবং বেশ কেউ একটা এলাকাতে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যদি আমরা একটুখানি মেঘমেলা মোড়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে পরিস্থিতি এই মুহূর্তে কোন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু এই যে দীঘা মন্দারমণি অঞ্চল রয়েছে দীঘা মন্দারমণি কন্টায় হলদিয়া এখানে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের কাছাকাছি মেঘ রয়েছে এবং এর পাশাপাশি বন্ধুরা গুড়িগুড়ি বৃষ্টিপাতও কিন্তু তৈরি হচ্ছে তবে অন্যদিকে কলকাতার ক্ষেত্রেও কিন্তু খানিকটা মেঘ রয়েছে সিক্স পার্সেন্ট মতো মেঘ রয়েছে মানে নেগলিজেবেল মেঘ কিন্তু কলকাতার আকাশেও রয়েছে তবে ম্যাক্সিমাম অঞ্চলে কিন্তু পুরোপুরিভাবে রোদ ঝমলে আকাশে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অন্যদিকে পুরুলিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনকে পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু একটা আংশিক মেঘলাচ্ছন্ন ভাব খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র পুরুলিয়ার ক্ষেত্রেই প্রায় থার্টি পার্সেন্টের মতো মতো মেঘ রয়েছে অন্যদিকে বাঁকুড়ার ক্ষেত্রেও খুবই কম মেঘ রয়েছে আরামবাগের ক্ষেত্রে খুবই কম রয়েছে কলকাতার ক্ষেত্রে খুবই কম সামান্য মেঘ রয়েছে তো দক্ষিণ ভারতের বেশিরভাগ জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই হালকা মেঘ রয়েছে এবং এই মেঘের কারণে কিন্তু বন্ধুরা সামান্য হলেও তাপমাত্রার একটা কম লক্ষ্য করা গিয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু খানিকটা বেড়ে গিয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং সিলেট রংপুর কালাই এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এছাড়াও দুই দিনাজপুর সহ আমাদের হিমালয় প্রদেশে যে পাঁচটি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার ক্ষেত্রে বন্ধুরা একটা হালকা থেকে মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনার যে ভয়াবহ হালকা সতর্কতা সেটা কিন্তু আলিপুর আবা দপ্তর জানিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং এবং কাশিয়াংয়ের ক্ষেত্রে প্রায় নাইনটি এইট পার্সেন্ট মতো মেঘ রয়েছে এবং এটা কিন্তু ঘন কালো মেঘ এবং এর পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু শিলিগুড়ির ক্ষেত্রেও দেখা যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু খানিকটা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত কিন্তু পরিষ্কার আকাশই ছিল তবে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে মূলত উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে ধীরেঝিরি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা আজকের দিনকে একদম ছিটে ফোটা মেঘের পরিস্থিতি ছিল এবং তাপমাত্রাও কিন্তু খানিকটা সামান্য বেড়ে গিয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশের ক্ষেত্র এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি দেখব রাত্রিবেলার দিনকে রাত্রিবেলার ক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে দেখতে পাচ্ছেন রাত্রিবেলার ক্ষেত্রে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। দিনের বেলার মতন অতটা মেঘ রাত্রিবেলার দিকে থাকবে না এবং ভোরবেলার দিকে সামান্য কুয়াশা লক্ষ্য করা যাবে কলকাতা আশেপাশের এই অঞ্চলটার ক্ষেত্রে এখানে কিন্তু সামান্য কুয়াশা দেখা যেতে পারে তবে এই সেই কুয়াশা বেলা সাথে সাথে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের দিনকে যতখানি মেঘাচ্ছন্ন পরিস্থিতি ছিল কালকের দিনকে ক্ষেত্রে ততটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি একদমই থাকবে না পুরোপুরি পরিষ্কার আকাশ কালকের দিনকে ফেরার একবার হতে চলেছে যার ফলাফল শুরু বন্ধুরা তাপমাত্রা কিন্তু এবারে হু করে নামতে চলেছে অর্থাৎ আগামীকালের পর থেকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং কালকের দিনকে রাত্রিবেলার ক্ষেত্রেও পুরো আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে এছাড়াও গোটা বাংলাদেশের ক্ষেত্রে এক ফোটাও কিন্তু মেঘাছুনা আকাশ নেই তবে অন্যদিকে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এছাড়াও শিলিগুড়ির ক্ষেত্রে ছিটে পোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে অর্থাৎ শিলিগুড়ির নিচে যে আলিপুরদুয়ার এবং কোচবিহার রয়েছে এখানে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না তো পরিস্থিতি কিন্তু খানিকটা এরকম টাইপে তৈরি হতে পারে এবারে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রার কতটা বড়ো সড়ো ব্যবধান হতে পারে সেটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা তাপমাত্রা মোড়ে চলে এসেছি দেখতে পাচ্ছি মনে হয় তাপমাত্রা মোড়ে চলে এসেছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই রয়েছে উনত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে আমরা কলকাতার ক্ষেত্রে ক্লিক করে দেখব যে পরবর্তী সময় কলকাতার ক্ষেত্রে পরবর্তী দিনগুলোর ক্ষেত্রে তাপমাত্রা কতটা ব্যবধান আসতে পারে তো অনস্ক্রাই আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু এই মুহূর্তে সর্বাচ্চ তাপমাত্রা চলছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল এবং আজকের দিনকে পাশাপাশি কালকের দিনকে ক্ষেত্রে একটা আংশিক মেঘলাচ্ছন্ন অবস্থান কিন্তু বিরাজমান করবে তবে তার পরের দিন থেকে আপনি যদি একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই চারটে দিন পরবর্তী চারটে দিনের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে রোদ ঝমলে আকাশ রয়েছে এবং এর সাথে সাথে তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে ড্রপ করতে আরম্ভ করে দিয়েছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা তাও কিন্তু এবারে হু হু করে কমতে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে আমরা দেখব। যে সর্বনিম্ন তাপমাত্রা কতটা কত ডিগ্রিতে এসে পৌঁছাচ্ছে তো পনেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ রবিবার আসছে রবিবার এবং সোমবারের দিনকে ভোরবেলার দিকে একদম ঠিক পাঁচটার সময় প্রায় কিন্তু পনেরো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে আমরা একটুখানি নদীয়াটাও দেখে নিই কৃষ্ণনগরের ক্ষেত্রে কীরকম হতে পারে দেখতে পাচ্ছেন উনত্রিশ ডিগ্রি এই মুহূর্তে চলছে তারপরে কিন্তু ধীরে ধীরে ছাতাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা চলে যাবে তার থেকেও বড়ো কথা যে তাপমাত্রার পারত পতন কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির কাছাকাছি খুব বেশি একটা পারত আমরা দেখতে পাচ্ছি না পুরুলিয়ার ক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরুলিয়ার ক্ষেত্রে আরও কিন্তু কম তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সাতাশ ডিগ্রি কাছাকাছি এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা চলছে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে সেটা আরো অনেকটাই কমে যাবে প্রায় বারো ডিগ্রি কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে কিন্তু ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে তবে মোটামুটি কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি সবথেকে কম তাপমাত্রা আসছে শনিবার দিনকে লক্ষ্য করা যাবে অর্থাৎ বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়তে চলেছে পুরুলিয়ার বুকে এবং উত্তরবঙ্গের বুকে তো আরও বেশি ভয়ঙ্কর শীত পড়তে চলেছে আমরা একবার দার্জিলিংটাও দেখে নেব দার্জিলিংয়ের ক্ষেত্রে কতটা কি তাপমাত্রার পাওয়া প্রত্ন হতে পারে তবে এরই মাঝে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে অলরেডি সিঙ্গেল যেটা তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে মেঘাচ্ছন আকাশের কারণে কিন্তু একটুখানি তাপমাত্রার হেরফের হতে পারে তবে নয় ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখা যাবে এবারে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে অবস্থিত শক্তিশালী যে একটা নিম্নচাপ ধেয়ে আসতে চলেছে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে কিছুটা অবগত করার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা শক্তিশালী নিম্নচাপ কিন্তু ধেয়ে আসতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মরে গেলে সব থেকে বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা শক্তিশালী ঘূর্ণাবত্ত কিন্তু এই মুহূর্তে ধীরে 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 আসতে চলেছে এবং এই যে ঘূর্ণাবত্ত সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার কোনোরকম কিন্তু চান্স নেই অর্থাৎ ফের আরও একবার কিন্তু দক্ষিণ ভারতের বুকেই সজোরে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী নিম্নচাপ যার ফলাফলস্বরূপ দক্ষিণ ভারতের আনাচে কানাচে আরও একবার মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দফায় দফায় কিন্তু শক্তিশালী নিম্নচাপের এভেক্ট পড়তে চলেছে শ্রীলঙ্কার পাশাপাশি মাদুরায় ব্যাঙ্গালোর রয়েছে এছাড়াও কিন্তু চেন্নাই পুদুচেরি ক্ষেত্রেও প্রবল পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট কিন্তু পড়বে না উড়িষ্যার ক্ষেত্রে সামান্য একটা এফেক্ট পড়লেও পড়তে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট পড়ার সম্ভাবনা একদমই নেই দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি তো মোটামুটি শনিবার দিনকে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এখানে নালো রয়েছে পদু রয়েছে তিরুপতি এছাড়াও কিন্তু হিন্দু হিন্দুপুর রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে হিসান এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে তৈরি হতে পারে প্রায় কিন্তু দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আমরা দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ধীরে ভিড়ে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য